ঘাটাল পুলিশ অফিসার 11 জন আসামিকে অ্যারেস্ট করে তাদেরকে আজকে কোর্টে তোলা হয়। করোনা সংক্রমণ কিছুটা কমলেও সঠিকভাবে মাস্ক পরা জরুরি, তাই কোভিড বিধি মেনে আপনারা সঠিকভাবে মাস্ক পরুন। নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে মৌমিতা সরকার। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ঘাটালে এক গৃহবধূকে জুতোর মালা পরিয়ে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার 11 জন আসামির মধ্যে একজনের পুলিশি হেফাজত এবং বাকিদের জেল হেফাজত হয়েছে। ঘাটাল থানার প্রতাপপুরে পরকীয়ার অপরাধে এক মহিলাকে জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘোরানোর ঘটনায় যুক্ত থাকা 11 জনকে গ্রেপ্তার করে ঘাটাল থানার পুলিশ। ওই 11 জনের মধ্যে মহিলার প্রথম স্বামীও আছেন। 27 জুন রবিবার এই ঘটনাটি ঘটে। সোমবার গ্রেপ্তার করা আসামিদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, প্রতাপপুরের এক বিবাহিতা মহিলা বছর 2 আগে ওই গ্রামেরই এক যুবকের সাথে পালিয়ে যায়। সম্প্রতি কয়েকদিন আগে মহিলাটি ফের গ্রামে ফিরে ওই যুবকের সাথে থাকতে শুরু করে। এরপর মহিলার প্রথম স্বামী এবং গ্রামের বেশ কিছু মাতব্বর রবিবার মহিলাকে জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘোরায়। মুহূর্তের মধ্যে ওই ছবি মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আইন নিজের হাতে তুলে নিয়ে মধ্যযুগীয় সেকেলে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলে খবর পৌঁছায় ঘাটাল থানায়। ঘাটাল থানার পুলিশ এলাকায় গিয়ে মহিলাকে উদ্ধার করে। ওই দিনই পুলিশ মহিলার প্রথম পক্ষের স্বামী এবং গ্রামের এক মহিলা সহ মোট 11 জনকে গ্রেপ্তার করে। সোমবার তাদের ঘাটাল আদালতে তোলা হলে বিচারকের নির্দেশ জানালেন আদালতের এপিপি নাইমুদ্দিন আহমেদ। জিয়া 787/2021 ঘাটাল পিএস কেস নাম্বার 237। এই কেসে ঘাটাল পুলিশ অফিসার 11 জন আসামিকে অ্যারেস্ট করে তাদেরকে আজকে কোর্টে তোলা হয় এবং শুনানির পরে প্রত্যেকের বেল পিটিশন রিজেক্ট করে এবং একজন আসামি তার 3 দিনের পিসি অ্যালাউ করে। নেক্সট ডেট 1/7/21 ফর প্রোডাকশন। ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ঘাটাল নিউজ ফেসবুক পেজ লাইক করুন। पर आप ही बताइए, हर हॉलमार्क सेंटर पर क्या यकीन किया जा सकता है? हमारे गहने प्रिंस एंड नाकोडा हॉलमार्किंग ग्रुप से हॉलमार्क करवाए हुए हैं, जो है इंडिया का लार्जेस्ट हॉलमार्किंग ग्रुप ऑफ कंपनीज। देखिए भाभी जी, आप देखिए यहाँ पे। हाँ, है ना। हाँ, ये देखो ये क्या हुआ है।